এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, আজই ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্ধ্যের ফ্লাইট রয়েছে তার, সেই সন্ধ্যের ফ্লাইটে কলকাতা এসে পৌঁছচ্ছেন সিভি আনন্দ বোস, এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে রাজভবনের সামনে ধর্ণা চলছে। তাহলে রাজ্যপাল কি আজই দেখা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীদের সঙ্গে? সেই জল্পনা এখনো পর্যন্ত জোরদার হয়েছে, আমরা সেই আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের, কারণ আজকেই রাজ্যপাল তিনি ফিরছেন। এবং একটু আগে যে খবর দেখালাম, রাজ্যপাল রাজভবনের তরফে একটা আপত্তি জানানো হয়েছে, সেই নিয়ে চাপানোতর চলছে। কিন্তু 7:10 ফ্লাইটে কলকাতায় ফিরছেন রাজ্যপাল, এবং আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ কিনা তাই নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সী জানাক, শ্রেয়সী আজই কলকাতায় ফিরছেন রাজ্যপাল, সন্ধ্যে 7:10 তিনি কলকাতা এয়ারপোর্টে নামবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যে প্রশ্নটা খুব জোরদার হচ্ছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা গত পরশুদিনও বলেছেন, যে যতক্ষণ না পর্যন্ত এইখানে অর্থাৎ কলকাতা রাজভবনে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং যতক্ষণ না পর্যন্ত তার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর পাবেন, এবং তিনি দেখবেন যে রাজ্যপাল তিনি চিঠি লিখছেন এই বঞ্চিতদের দাবিটা নিয়ে কেন্দ্রের কাছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার এই ধর্ণা চলবে। ফলে সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত জোরদার হচ্ছে। তাহলে কি আজকেই রাজ্যপাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হতে চলেছে, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জোরদার হচ্ছে। এখনো পর্যন্ত যদিও রাজভবন তরফ থেকে ইতিহাস নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি, কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে কার্যত রাজ্যপাল এর আগে যেদিনকে 5 তারিখে যেদিনকে রাজ্য যেদিনকে প্রথম রাজভবন চলো যে অভিযান, সেই অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন রাজ্যপাল তিনি জানিয়েছিলেন যে তিনি নর্থ বেঙ্গলে থাকবেন, এবং তারপর তিনি যখন ফেরত আসবেন তখন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করতে পারেন কলকাতা রাজভবনে, নয়তো নর্থ বেঙ্গলে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। এখন এইটা যখন বলেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু তীব্র কটাক্ষ দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেখান থেকে বলা হয়েছিল যে কার্যত এই কালচারটাই হচ্ছে জমিদারি প্রথা। পরবর্তীকালে দেখা যায় যে রাজ্যপাল তিনি গতকাল সময় দেন এবং সেই সময়ের ভিত্তিতে গতকাল বিকেল 5:30 সময় রাজভবনে দার্জিলিং রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল যায় রাজ্যপালের সঙ্গে কথা বলতে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত কলকাতায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে তিনি কথা বলবেন এবং তার বক্তব্য তিনি জানাবেন, এবং সেক্ষেত্রে রাজ্যপালের তরফে উদ্যোগ নেওয়া হবে, তার প্রশ্নের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নের জবাবও দেওয়া হবে, সেই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্যত এই অবস্থান চলবে। ফলে গতকাল যে সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতের পরেও কিন্তু কার্যত আমরা দেখেছি যে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ চতুর্থতম দিন। এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আজকে সন্ধ্যে 7:10 রাজ্যপাল তিনি নামছেন কলকাতা এয়ারপোর্টে, ফলে সেখানে কিন্তু জোরদার হচ্ছে। তাহলে কি আজকে রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো সাক্ষাৎ হতে চলেছে? যদিও এখনো পর্যন্ত রাজভবন বা তৃণমূল সূত্র থেকে এই নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি। একদমই, অনেক ধন্যবাদ শ্রেয়সী। কিন্তু গতকাল আমরা যখন দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতিনিধি দল তারা উত্তরবঙ্গে গিয়ে রাজভবনে সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, বেরিয়ে এসে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে রাজ্যপাল তাদের আশ্বাস দিয়েছেন গোটা বিষয়টা ভেবে দেখার, এবং কলকাতা যখন ফিরবেন তখন সাক্ষাতের বিষয়ে একটা আশ্বাস পাওয়া গেছে, সেই কারণে আরও বেশি জল্পনাটা হচ্ছে। এই কারণে কারণ সেখানে একটা আশ্বাস মিলেছিল আজকেই রাজ্যপাল তিনি ফিরছেন, এবং রাজ্যপাল ফেরার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কি না, কী তাদের কথা হয়, নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।